রিভাই বিয়মান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ, ডক্টর শামসুল আরেফিন কর্তৃক রচিত মুমিনদের ক্যারিয়ার ভাবনা। ক্যারিয়ার কি? সবার আগে ক্যারিয়ার মানে কি সেটা স্পষ্ট হওয়া দরকার। বিভিন্ন অভিধান থেকেই শব্দটির অর্থগুলো যেভাবে এসেছে, এ প্রফেশন, অকুপেশন, পেশা, ট্রেড, ব্যবসা, অর ভকেশন, কর্ম বা বৃত্তি যার মাধ্যমে মানুষ আয় উপার্জন করে। দ্য প্রোগ্রেস অ্যান্ড অ্যাকশন ইউ হ্যাভ টেকেন থ্রু আউট ইয়ার ওয়ার্কিং ইয়ার্স অফ ইয়ার লাইফ, স্পেশালি অ্যাজ দে রিলেটেড টু ইয়ার অকুপেশন। আমি কর্মজীবনে যে উন্নতি করলাম, পুরো কর্মজীবন জুড়ে আমার যে প্রমোশন হচ্ছে ক্রমান্বয়ে, একেই বলা হচ্ছে ক্যারিয়ার। দ্য জব অর সিরিজ অফ জবস দ্যাট ইউ ডু ডিউরিং ইয়ার ওয়ার্কিং লাইফ, স্পেশালি ইফ ইউ কন্টিনিউ টু গেট বেটার জবস অ্যান্ড আর্ন মোর মানি। যেমন কেউ একটা চাকরি ছেড়ে আরো কোনো ভালো চাকরি করছে, কেউ একটি স্তরের স্যালারি ছেড়ে আরো উচ্চ স্তরের স্যালারিতে কাজ করতে যাচ্ছে, এই বিষয়টিকেই তারা বলছেন ক্যারিয়ার। ডুইং সামথিং রেগুলারলি ফর মোস্ট অফ ইয়ার লাইফ, কর্মজীবনে আমি যে কাজগুলো করি অর্থ উপার্জনের জন্য, স্পেশালি অ্যাজ ইয়োর মেইন ওয়ে অফ মেকিং মানি। নিয়মিত কোনো একটি কাজ করা, জীবনের অধিকাংশ সময় যার পিছনে ব্যয় করা হয়, অর্থাৎ এমন একটি কাজ দিনের বেশি সময় ধরে আমি যা করি বা জীবনের বড় একটা সময় জুড়ে টাকা বা জীবিকা উপার্জনের প্রথম মাধ্যম হিসেবে আমি যা অবলম্বন করি, তাই ক্যারিয়ার। আমরা এখানে চারটি সংজ্ঞা থেকে দুটো জিনিস পাই। এক, ক্যারিয়ার হলো টাকা উপার্জনের মাধ্যম। দুই, এটি একটি উন্নতি এবং সামাজিক সম্মানের বিষয় যা কর্মজীবনের শেষে আয়নার সামনে আমি নিজেকে যেভাবে দেখতে চাই, আত্মমর্যাদা, আত্মতুষ্টি, আত্মতৃপ্তির যে জায়গায় আমি নিজেকে দেখতে চাই, সেটিই হলো ক্যারিয়ারের মূল লক্ষ্য। তাহলে দেখা যাচ্ছে ক্যারিয়ারের মূল লক্ষ্য দুটি, এক টাকা উপার্জন করা, দুই নিজের উন্নতি এবং আত্মমর্যাদা অর্জন করা। মানে ক্যারিয়ারের টাকা ও সম্মান অর্জনের সঙ্গে এখানে আরেকটি বিষয় কাজ করে, উপরে ওঠার প্রবণতা। আরো উপরে উঠবো তো আরো বেশি টাকা, আরো বেশি সম্মান। এটাকে আমরা বলবো প্রাচুর্যের প্রতিযোগিতা বা পার্থিব প্রতিযোগিতা। পুঁজিবাদ, টাকা উপার্জনের সঙ্গে যে সম্মানের একটা সম্পর্ক, এই বিষয়টি বা ধারণাটি দুনিয়াতে কবে থেকে শুরু হলো? মাছ জন্মায় পানিতে, পানি তার জন্য স্বাভাবিক বিষয়, সেভাবে সারা দুনিয়ায় বুঝি পানি। আমরা যে পরিবেশে বড় হই মনে করি সব যুগেই বুঝি এমনই ছিল, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সবকিছু বোধহয় এই রকমই ছিল। জন্মের পর থেকে আমরা দেখেছি দোকানে গিয়ে এক টুকরো কাগজ দিলে একটি চকলেট পাওয়া যায়, কাগজের নোটের বিনিময়ে পণ্য পাওয়া যায়, এর বাইরে অন্য কোনো সিস্টেম আমরা দেখিনি। জন্মের পর থেকেই আমরা দেখে আসছি প্রতি 5 বছরে একবার ভোট হয়, কেউ একজন ক্ষমতায় আসে, 5 বছর পর আবার একটা ভোট হয়, আবার নতুন একটি সরকার গঠিত হয়। আমাদের কাছে মনে হয় এই পদ্ধতি বুঝি শ্রেষ্ঠ, এটি ধ্রুব, এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না। পৃথিবী সৃষ্টির শুরু থেকে হয়তো এমনই ছিল, এটি স্বাভাবিক। অর্থাৎ বাতাসের মধ্যে থাকতে থাকতে আমাদের কাছে বাতাস যেমন স্বাভাবিক হয়ে যায়, আমরা আলাদা কিছু অনুভব করতে পারি না, ঠিক একইভাবে এই বিষয়গুলো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়। ঠিক তেমনই ভাবে ছোটবেলা থেকে যে ধ্যান ধারণা আমরা শিখে এসেছি, পড়ালেখা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, তোমাকে অনেক বড় হতে হবে, বড় ডাক্তার হতে হবে, বড় ইঞ্জিনিয়ার হতে হবে, এভাবেই টাকার ভিত্তিতে সম্মান নির্ধারিত হওয়ার চিন্তা নিয়ে আমরা বড় হই। কিন্তু ব্যাপারটি এমন নয়, পৃথিবীর একটি ইতিহাস আছে, পৃথিবী চিরকাল এমন ছিল না, পৃথিবী পরিবর্তিত হয়ে গেছে, পৃথিবী বদলে গেছে, মানুষ বদলে গেছে, মানুষের মন, চিন্তা চেতনা, হাসি খুশি, স্বপ্ন, সবকিছু বদলে গেছে। কিভাবে বদলে গেছে তা দীর্ঘ আলোচনার বিষয়। পৃথিবী একটা সময় কেমন ছিল আর আজকের পৃথিবী কেমন হয়ে গেছে, যে অর্থনীতি বুঝলো সে পৃথিবীকে বুঝলো। অর্থনীতিবিদ ড্যানিয়েল ফাসফেল্ডের একটি বিখ্যাত বই আছে যেটির বাংলা হচ্ছে অর্থনীতিবিদদের যুগ। এই বইয়ের লেখক বলেছেন, 16 শতকে এই নতুন শিশু অর্থনীতি বা পুঁজিবাদ থেকে জন্ম নিল নতুন মনোভাব, বাজার মানসিকতা, যার মূল্যবোধগুলোও ভিন্ন ধরনের। ধর্মের শিক্ষা ছিল অর্থনৈতিকভাবে প্রত্যেকে অপরের জন্য দায়ী, বিপরীতে নতুন এই মানসিকতার সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে উপরে ওঠা, অপরকে পিছে ফেলা আর টেক্কা দেওয়ার প্রচেষ্টা। ভ্রাতৃভাবের চেয়ে প্রতিযোগিতাই দরকারি মানসিকতার এই নতুন ব্যবস্থাতে, ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদের সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগলো। মানে 1501 থেকে 1599 এই সময়ে মানুষের মধ্যে এক নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কথা উদয় হয়েছে, যা মানুষের মূল মানসিকতাকে প্রভাবিত করেছে,
সেই নতুন ব্যবস্থা বা মানসিকতাটা কি? তিনি বলেছেন সেটা হলো বাজার মানসিকতা, যার মূল্যবোধগুলো মানে নৈতিকতাগুলো ভিন্ন ধরনের, হালাল হারাম বৈধ অবৈধ ভিন্ন, এতদিন যা ছিল তেমন না। এতদিন নৈতিকতা ছিল ধর্মভিত্তিক, ধর্মের শিক্ষা ছিল আর্থিকভাবেও প্রত্যেক অপরের জন্য দায়ী, সমাজে একজন নারী ক্ষুধার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করেছে এর জন্য পুরো সমাজই দায়ী হবে, পুরো সমাজের কেন কেউ তাকে সহযোগিতা করেনি যে সে ক্ষুধা নিবারণের আহার যোগাতে এমন একটি জঘন্য কাজ করতে বাধ্য হয়েছে। এটা কিন্তু ইসলামেও আছে, ইসলামে জাকাত সাদাকার ব্যবস্থা রয়েছে গরিবের জন্য, এমনকি রাষ্ট্রের জরুরি প্রয়োজনে খলিফা চাইলে ধনীদের উপর থেকে আলাদা করে ট্যাক্স আরোপ করতে পারেন। সামাজিক নৈতিকতার বিষয়ে ইসলাম এবং খ্রিস্ট ধর্মের নৈতিক দিক নির্দেশনা, মূল্যবোধ ও সামাজিক বন্ধনগুলো কাছাকাছি ধরনেরই। কিন্তু নতুন জন্ম নেওয়া মানসিকতার মূল্যবোধ কেমন? বলা হচ্ছে বিপরীতে এই মানসিকতা সাফল্য লাভের জন্য প্রয়োজনে অন্য সবার চেয়ে উপরে ওঠা, অপরকে পিছে ফেলা এবং টেক্কা দেওয়ার প্রচেষ্টা। অর্থাৎ নতুন অর্থনৈতিক ব্যবস্থা যে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে প্রতিযোগিতা আর স্বার্থবাদিতার প্রবণতা প্রাধান্য পাচ্ছে। আরেকজনের কি হলো তা দেখার বিষয় নয়, অপরের জন্য স্যাক্রিফাইস করা বলতে সেখানে কিছুই নেই, বরং আরেকজনকে পেছনে ফেলতে হবে, টেক্কা দিতে হবে। এরপর ড্যানিয়েল ফ্যাসফেল্ড বলছেন, ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হতে লাগলো। অর্থাৎ একটা সময় পর্যন্ত মানুষের মর্যাদাটা টাকার সাথে সম্পর্কযুক্ত ছিল না, বরং এই মর্যাদা সম্পর্কযুক্ত ছিল তার জ্ঞান, আচার ব্যবহার, গরিবের প্রতি দরদি মানসিকতার সঙ্গে। এগুলো দ্বারা মানুষ সম্মানিত হতো, অতিথি পরায়ণতা দ্বারা মানুষ সম্মানিত হতো, তাছাড়া বীরত্ব ও নেতৃত্ব দ্বারাও সম্মানিত হতো। যেমন আমরা দেখি আবু সুফিয়ান জাহেলি যুগেও তার নেতৃত্বের কারণে সম্মানিত ছিল, অর্থাৎ সামাজিক নানা রকম ভূমিকায় মানুষ সম্মানিত হতো। কিন্তু ষোড়শ শতকে যে একটা নতুন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, অধিক লাভ করা, মুনাফা করা, কিভাবে অধিক মুনাফা করছি তা দেখার বিষয় নাই, বরং লাভ করা দরকার, বেশি বেশি ভোগ করা দরকার, এই যে একটা মানসিকতা, এই মানসিকতা থেকেই সম্পদ সংগ্রহ দ্বারা মানুষের বিচার হতে থাকলো। অর্থাৎ টাকা যে যত কামাবে তার সম্মান তত বেশি, সম্মান বিষয়টিকে টাকার সঙ্গে যুক্ত করে ফেলা হলো। কিন্তু একটা সময় এমনটা ছিল না, তাই আমরা বলতে চাই এটা আমাদের প্রকৃতজাত পদ্ধতি নয়, মানুষের ফিতরাতের সঙ্গে এই পদ্ধতি যায় না, বরং এটা আমাদেরকে নতুন করে শেখানো হয়েছে, আমাদেরকে এতে প্রভাবিত করা হয়েছে। শিক্ষার উদ্দেশ্য, এখানে আমরা প্রসঙ্গক্রমে শিক্ষার কথা বলতে পারি। এনসাইক্লোডোপিয়া ব্রিটানিকা বলছে, দ্য নিউ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস এনলাইনমেন্ট অলসো কল্ড আপন দ্য স্কুল পাবলিক অ্যান্ড প্রাইভেট টু ব্রডেন দেয়ার এইমস অ্যান্ড কারিকুলা। স্কুলস আর এক্সপেক্টেড নট অনলি টু প্রমোট লিটারেসি, মেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড গুড মোরাল ক্যারেক্টার, শিক্ষার আগের উদ্দেশ্য, বাট অলসো টু হেল্প প্রিপেয়ার চিলড্রেন ফর সিটিজেনশিপ, ফর জবস অ্যান্ড ফর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস, পরের উদ্দেশ্য। অর্থাৎ নতুন চিন্তা মানসিকতা আসার পর সামাজিক ও অর্থনৈতিক একটা চেঞ্জ এসেছে। এই পরিবর্তনের ফলে শিক্ষা বিষয়ক চিন্তাধারাও পরিবর্তন হয়ে গেছে। আগের শিক্ষার উদ্দেশ্য ছিল লিখতে পড়তে পারা, প্রমোট লিটারেসি, শৃঙ্খলা শেখানো, মেন্টাল ডিসিপ্লিন, জীবনে কিভাবে চলতে হবে সেগুলো শেখানো, আর নৈতিক চরিত্র, গুড মোরাল ক্যারেক্টার গঠন করা। কিন্তু সমাজে নতুন যে পরিবর্তন এলো, তাতে এখন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হয়ে গেল। এখন শিক্ষার উদ্দেশ্য দাঁড়ালো নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক, সিটিজেনশিপ তৈরি করা, মানে ইউরোপে নতুন সোশ্যাল ও ইকোনমিক চেঞ্জ আসার পরে যাকে এনলাইনমেন্ট বলা হয়, শিক্ষার উদ্দেশ্য পাল্টে গেল। এনলাইনমেন্ট চিন্তাধারার মূল বিষয়গুলো হলো ধর্মকে পাবলিক লাইফ থেকে, জনপরিসর থেকে দূরে সরিয়ে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আবদ্ধ করে রাখা। ধর্ম যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে, এটা রাষ্ট্রে থাকবে না, সমাজে থাকবে না, অর্থ ব্যবস্থায়ও থাকবে না। এরকম কিছু পরিবর্তন সাধিত হয় এনলাইনমেন্টের যুগের পর। এই যুগের আগে শিক্ষার উদ্দেশ্য যা ছিল, এই যুগের পর তা পরিবর্তিত হয়ে শিক্ষার উদ্দেশ্য হয়ে গেল ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা, সেটার জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা যে ওই ধর্মহীন রাষ্ট্রের জন্য কাজ করবে। দুই, নতুন অর্থব্যবস্থা বা পুঁজিবাদের জন্য কর্মী তৈরি করা, যারা চাকুরিতে জবসে আসবে,
চাকরি করে এই নতুন অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রাখবে। 3, নতুন সংজ্ঞার ব্যক্তি তৈরি, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করা, মানে আপনি ব্যক্তি ইন্ডিভিজুয়াল আর হিউম্যান পার্সন হতে পারবেন তখন যখন আপনি পূর্ববর্তী যুগের ধর্মীয় ধ্যান ধারণা বিশ্বাস ত্যাগ করতে পারবেন, এগুলোকে বাদ দিয়ে নিজের যুক্তিবুদ্ধি দিয়ে যখন আপনি চিন্তা করতে শিখবেন, ভালো মন্দ সবকিছু ধর্ম থেকে নয় বরং নিজেই ঠিক করতে শিখবেন, তখন আপনি ব্যক্তি হতে পারবেন। দর্শনের আলাপ, ইন্ডিভিজুয়াল, হিউম্যান, পার্সন, এগুলো মূলত দর্শন শাস্ত্রের পরিভাষা। এনলাইনমেন্টের যুগে নতুনভাবে যে দর্শন দেওয়া হচ্ছে, নতুনভাবে যে দৃষ্টিভঙ্গি আনা হচ্ছে, সেখানে বলা হচ্ছে জীবনে আদর্শ ব্যক্তি হতে হলে ধর্মকে ত্যাগ করতে হবে বা কম গুরুত্বপূর্ণ পর্যায়ে রাখতে হবে। এখানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা সফলতা নয় বরং দুনিয়ার সর্বোচ্চ পরিমাণে ভোগবিলাস করতে পারাটাই হচ্ছে সফলতা। 16 শতকের ইউরোপে যারা দার্শনিক ছিলেন তারা বলেছিলেন যে হিউম্যান পার্সন আপনি তখনই হবেন যখন আপনি আগের ধর্মীয় নীতিনৈতিকতা, ধর্মের ভালো মন্দ, হালাল হারাম বা বৈধ অবৈধ ইত্যাদিকে পাশে রেখে নিজের ভালো মন্দ, নিজের বৈধ অবৈধ নিজেই ঠিক করতে পারবেন। এও বলা হচ্ছে যে আপনি যখন এমন ব্যক্তি হলেন তখন আপনার সফলতা আর ধর্মের সাথে যুক্ত নয় বরং তা এই ইহলৌকিক জীবনের সাথে যুক্ত। এখানকার সফলতাই আপনার সফলতা। আপনি যখন ধর্মের বন্ধন থেকে স্বাধীন হতে পারবেন, নিজের ভালো মন্দ যখন নিজেই ঠিক করতে পারবেন এবং এর মাধ্যমে যখন এই দুনিয়ার সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারবেন, তখনই আপনি একজন সফল মানুষ। অর্থাৎ আপনার সফলতার মাপকাঠি পরিবর্তন হয়ে গেল। আগে সফলতার মাপকাঠি ছিল আমি যদি নীতি নৈতিকতায় ভালো হতে পারি, আচার আচরণে ভালো হতে পারি এবং এর ফলে পরকালে মুক্তি পেতে পারি, তাহলে আমি সফল। এখন এনলাইনমেন্টের পিরিয়ডে এসে তারা বলছে যে না, আপনি সফল হবেন যদি আপনি দুনিয়ার জীবনে সর্বোচ্চ ভোগ করে যেতে পারেন, পিতার চেয়ে আরো উপরের স্তরে ভোক্তা হতে পারেন। মোট কথা, শিক্ষার আগের উদ্দেশ্য আর এখনকার উদ্দেশ্যের মধ্যে তফাত এসে গেছে। এখনকার শিক্ষার উদ্দেশ্য হলো যোগ্য নাগরিক তৈরি যারা নতুন ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখবে, যোগ্য কর্মী তৈরি যারা নতুন ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করবে, এবং এমন ব্যক্তি তৈরি যারা সফলতার নতুন ধর্মহীন সংজ্ঞার জন্য প্রস্তুত হবে। এই 3টি হলো নতুন শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। এই যে আমরা মাঝে মাঝে বলি ধর্ম শিক্ষাকে কেন বাদ দেওয়া হচ্ছে, কেন ইসলাম শিক্ষার পাবলিক পরীক্ষা হবে না, কেন ইসলাম শিক্ষার সঙ্গে আবার নৈতিক শিক্ষা যোগ করা হলো, এগুলো কিন্তু ওই নতুন শিক্ষা ব্যবস্থারই অনিবার্য পরিণতি, ধর্মহীন সেকুলার শিক্ষা। শিক্ষার কথা বললাম কারণ শিক্ষাটা আমাদের ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম টাকার ভিত্তিতে সম্মান এই ব্যাপার বা ধারণাটা শুরু হয় 16 শতক থেকে। একইভাবে পড়াশোনার লক্ষ্য যে শুধু চাকরি করা, এই চিন্তা ভাবনাও সেই সময়কাল থেকে শুরু হয়। 16-17 শতকের এটার উৎপত্তি হয় ইউরোপে, আর এই ইউরোপীয় ধারণাটা আমাদের দেশে আমদানি করে ব্রিটিশরা এই দেশ দখল করার পর। তারা শুধু আমাদের দেশেই নয় বরং পুরো মুসলিম বিশ্বকে তারা একসময় নিজেদের দখলাধীন করে ফেলেছিল। সেই সময় তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় চিন্তা দর্শনগুলো মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত করে। আমরা দেখতে পেলাম সমস্ত সংজ্ঞায় বদলে গেছে 16-17 শতক থেকে, মানুষের পুরো জীবন দর্শন বদলে গেছে। একটা সময়ে যেমন জীবন দর্শন ছিল ধর্মমুখী, খ্রিস্ট ধর্ম তথা খ্রিস্টানরাও ধর্মমুখী ছিল, তাদের কাছে ধর্মীয় নীতি নৈতিকতার একটা আবেদন ছিল, একটা জায়গা ছিল, এখন আর সেটা নেই। তাহলে এই পুরো ব্যাপারটা ছোট করে একটু নজর বুলিয়ে আসতে পারি। ইউরোপ কিভাবে বদলে গেল এটা বুঝলে আমরা কিভাবে বদলে গেলাম তা বোঝা যাবে। রেনেসাঁর সময়, 1453 থেকে 1527 সাল, প্রথম বলা হলো এই মহাবিশ্বের কেন্দ্রবস্তু মানুষ নিজেই, কোনো গড, জেসাস বা ঈশ্বর নয়। মানুষের জ্ঞান, মানুষের অর্জন ও মানুষের জীবনই সত্য, এর উপরে আমাদের কোনো প্রয়োজন নেই। তারা বলেছেন বিশ্বাসের অনুতাপে অর্থাৎ অনুশোচনা বা তাওবা ইত্যাদির মাধ্যমে নাজাতের মাঝে কোনো মর্যাদা নেই খ্রিস্টবাদের চেতনা, বরং সংগ্রাম এবং প্রকৃতিকে জয় করার মাধ্যমেই মানুষের মর্যাদা। দেখুন কিভাবে তারা সেই সময়ে ধর্মকে অস্বীকার করেছে। সেই সময়ে ওই লোকেরাও তো খ্রিস্টান ধর্মকেই ডিনাই করেছে, কিন্তু যখন এটা মুসলিম ভূখণ্ডে এসেছে
তখন আমরা এই উসিলাই ইসলামকে ডিনাই করতে শুরু করেছি। তারা বলেছে দুনিয়া সব কাজকর্মের কেন্দ্রবস্তু মানুষ নিজেই, আমরাও কিন্তু একই কাজ করছি। আমরা রাষ্ট্র থেকে আল্লাহকে বিদায় করছি, ধর্ম নিরপেক্ষতার নামে সমাজ থেকে আল্লাহকে বিদায় করছি, ক্যারিয়ার ব্যবসা বাণিজ্যের নামে হালাল হারামের কোনো বাজ বিচার করছি না, আজান হচ্ছে কিন্তু দোকানি নামাজে যাচ্ছে না, কারণ তার জীবন আল্লাহর তেমন কোনো মূল্য বা গুরুত্ব নেই, বিচার ব্যবস্থায় কোরআনের কোনো হুকুম নেই, কারণ আমরা আল্লাহকে বিদায় করে দিয়েছি। কথাগুলো যতই খারাপ লাগুক কিন্তু বাস্তব সত্য। অর্থাৎ এই বিষয়টা আমাদের ভূখণ্ডে আসার পর আমরা হুবহু ইউরোপিয়ানদের মতোই আচরণ করেছি আল্লাহ ও তার রাসুলের সাথে। এনলাইনমেন্টের দর্শনে ষোড়শ এবং সপ্তদশ শতকের যে দর্শন তাতে আমরা দেখতে পাই, তারা বলছে পার্থিব কল্যাণ বা সুখই হলো আরাধ্য, কোনো নাজাদ মানব জীবনের সার্থকতা নয়, মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর। তাই এমন পরিবেশ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব যাতে প্রত্যেকে নিজ নিজ স্বার্থ সর্বোচ্চ মাত্রায় চরিতার্থ করতে পারে। আমরা এখন যে আলোচনা করছি তা কিন্তু আমাদের ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। শুরুতে বিভিন্ন অভিধান থেকে ক্যারিয়ারের যে ডেফিনেশন বা সংজ্ঞা আমরা উল্লেখ করেছি তার সঙ্গে এই কথাগুলো মিলিয়ে দেখুন। তারা বলছেন পার্থিব কল্যাণ বা সুখই আরাধ্য, এটাই আমাদের টার্গেট, কোনো জান্নাত টান্নাত ইত্যাদি পাওয়া আমাদের লক্ষ্য নয়। এই দর্শন বিষয়গুলো আমাদের ক্যারিয়ারের সঙ্গে যুক্ত। ক্যারিয়ার আমরা কেন গড়ি? দেখা যাচ্ছে ক্যারিয়ারের বিষয়ই হচ্ছে এটা যে সর্বাধিক সুখ চরিতার্থ করা, আরো ভালো থাকা এবং সর্বনিম্ন কষ্ট পাওয়া। এই যে একজন ব্যক্তির চিত্র আমরা দেখলাম যে স্বার্থপর, ধর্ম থেকে স্বাধীন, নিজেই নিজের নৈতিকতার স্রষ্টা, এর ক্যারিয়ার কেমন হবে? আর বিপরীতে একজন মুসলিমের ক্যারিয়ার কেমন হওয়া উচিত? পার্থক্যটা আমরা ধরতে পারছি? আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম এগুলো সবটাই কিন্তু বর্তমানে আমরা ব্যক্তিগতভাবে মনের মধ্যে লালন করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্মের কথা যখন কেউ বলতে চাই তখন বলি রাষ্ট্রীয় ব্যাপারে এগুলো চলবে না, রাষ্ট্র চলবে রাষ্ট্রের আইনে, ধর্মের আইন মধ্যযুগীয়, এগুলো পুরনো সেকেলে হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, সেগুলো এখানে চলবে না। এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বলি বা শুনি। তাহলে বোঝা গেল এনলাইনমেন্টের যুগে মানুষের যে নতুন সংজ্ঞা, এর ফলে একজন মানুষের সংজ্ঞা যেমন হবে তার ক্যারিয়ারও তেমন হবে। এজন্য দেখবেন যে মানুষ চাকরি বা ব্যবসার জন্য সব কিছু করতে রাজি, সুদের কারবার, হালাল হারামের কোনো ঠিক ঠিকানা নেই, ফলমূলে ফরমালিন মেশাচ্ছে, মজুদ রেখে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, গরিব মানুষকে কষ্টে ফেলে দিচ্ছে, খাদ্যদ্রব্য বিষতুল্য পদার্থ মিশিয়ে দিচ্ছে, আর কত কি। প্রাণ যখন আপনাকে ফুটিকা খাওয়াচ্ছে তখন আমের জুসে আমের বদলে কুমড়োর জুস দিয়ে দিচ্ছে, নানা ধরনের কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে, অর্থাৎ কোথাও কোথাও নৈতিকতা আপনি দেখবেন না। এর পেছনের কারণ হলো মানুষের ওই নতুন সংজ্ঞা যার প্রবক্তা হলো ইউরোপীয় দার্শনিকেরা। ষোড়শ শতকে তাদের দেওয়া এই নতুন সংজ্ঞা অনুযায়ী মানুষ হচ্ছে স্বার্থপর ও বদ, থমাস হবস। মানুষ হচ্ছে রেডিক্যাল এভিল, ইমানুয়েল কান্ট, একক সত্তা ও সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত। এই হলো এনলাইনমেন্ট ফিলোসোফারদের সংজ্ঞায় মানুষ। এই সংজ্ঞার উপরে আপনি একটি পরিবার দাঁড় করালে সে পরিবারটি হবে বদ, স্বার্থপর পরিবার। মা তার ক্যারিয়ারের জন্য সন্তানকে ছেড়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়াঝাটি না হতে ডিভোর্স, সন্তানের কথা চিন্তা করার কোনো সুযোগই নেই, ক্যারিয়ারের জন্য পেটের সন্তানকে কেমিক্যাল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারছে, অ্যাবর্শনের জন্য যে কেমিক্যাল দেওয়া হয় তা পেটের সন্তানটা পুড়ে মারা যায়, অ্যাসিডের কারণে যেমন গলে যায় তেমন। অ্যাবর্শন করানোর জন্য অনেক সময় ডাক্তাররা বাচ্চার ছোট ছোট কোমল হাত পাগুলো ভেতর থেকে ছুরি দিয়ে কেটে কেটে বের করে আনে। এগুলো কিসের জন্য? ক্যারিয়ারিজমের জন্য। এখন আবার ইউরোপের নতুন কনসেপ্ট আসছে আফটার বার্থ অ্যাবর্শন। তারা বলছে এটি লিগাল হওয়া উচিত। আফটার বার্থ অ্যাবর্শন মানে বুঝতে পারছেন? জন্মের পর বাচ্চাটাকে মেরে ফেলা। তাদের বক্তব্য হলো বাচ্চাটার যেহেতু কোনো চিন্তা শক্তি নেই, বাচ্চাটা যেহেতু স্বাধীন কোনো ব্যক্তি নয়, কারণ জন্তু থেকে ব্যক্তি আপনি তখনই হতে পারবেন যখন হতে পারবেন পরিপূর্ণ স্বাধীন, এই বিষয়টি যেহেতু বাচ্চার মধ্যে নেই, তার কোনো নিজস্ব সিদ্ধান্ত নেই, ফলে তাকে মেরে ফেলা আর গর্ভের ভ্রূণ মেরে ফেলা দুটো একই। গর্ভের ভ্রূণ আর নিউবর্ন বেবি, এই দুয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাই একে মেরে ফেলার সুযোগ থাকা উচিত। মা চাইলে যে কোনো সময় বাচ্চাকে মেরে ফেলতে পারবে। দেখুন ইউরোপীয় নৈতিকতা কোন পর্যায়ে নেমেছে। একটা মা ক্যারিয়ারের জন্য বাচ্চাকে মেরে ফেলতে পারবে কিনা,
এটা নিয়ে এখন তাদের আলোচনা শুরু হয়েছে। কারণ হলো তাদের এই পরিবারটা তো স্বার্থপর ও বদের পরিবার, রেডিক্যাল ইভিল, একক সত্তা, প্রতিযোগিতায় লিপ্ত। এই যে একটা বদ, এই বদের পরিবারই হচ্ছে ক্যারিয়ারিজম দ্বারা পরিচালিত পরিবার। এখানে স্বামী তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সেই ভোর 6টায় যাচ্ছে, রাত 10টায় আসছে, পরিবারের জন্য কোনো সময় তার নেই। স্ত্রীও তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সন্তান বড় হচ্ছে বুয়ার কাছে। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজে দেখেছি যে বাচ্চার সঙ্গে বুয়া কি আচরণ করছে, বাচ্চাকে এমনভাবে পেটাচ্ছে, অ্যাবিউজ করছে। আহ, বাচ্চার মা বাবা দুজনেই চাকরিতে। লক্ষণীয় হলো, আপনি মানুষের সংজ্ঞাটা যখন ভুল দেবেন, তখন এর ভিত্তিতে গড়ে ওঠা পরিবারটা পরিচালিত হবে ভুলভাবে, যেমন ক্যারিয়ারিজমের মাধ্যমে, যেখানে প্রকৃত পরিবারের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না, সবাই হবে ক্যারিয়ারিস্ট। একজন মানুষ যখন এই সংজ্ঞাটা নিয়ে নেবে, তখন সেই মানুষ একটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বা ইন্ডিভিজুয়ালিজম হয়ে উঠবে। কার কি হলো আমার দেখার দরকার নেই, আমি নিজের উপরে উঠতে পারলেই হলো। সে হয়ে উঠবে ভোগবাদী, সবকিছু ভোগ করতে চাইবে, এটাও ক্যারিয়ারিজমের সঙ্গে যুক্ত। যখন ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে মানুষ যখন এটা গ্রহণ করবে, তখন এই পরিণতি হবে। একইভাবে নৈতিকতা, লিবারেল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এই সবগুলোর বেলায় একই কথা প্রযোজ্য হবে, একই পরিণতি হবে। গণতান্ত্রিক রাষ্ট্র মূলত একটা স্বার্থপর ও বদের রাষ্ট্র। এবং এই চিন্তাধারা থেকে যখন অর্থনীতি করা হবে, তখন পুঁজিবাদ জন্ম নেবে, বদের অর্থনীতি। এমন মানুষদের সমাজই হবে ধর্মনিরপেক্ষ সমাজ, বদের সমাজ। কেননা মূল সংজ্ঞাই তো স্বার্থপর ও বদ। তাহলে পুরো আলোচনা থেকে বুঝতে পারলাম, ক্যারিয়ারের পশ্চিমা কনসেপ্ট হলো একটা ভয়ঙ্কর কনসেপ্ট, যেটা আমরা এখন লালন করছি। আমাদের শেখানো হচ্ছে, সামনে বন্যদের ক্যারিয়ার নিয়ে আলাপের সময় দেখব যে ক্যারিয়ারিজমের এই কনসেপ্টটা পশ্চিমা বিশ্বের সমাজ, নীতিনৈতিকতা এবং সবকিছুকে কিভাবে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখানে শেষ হচ্ছে আজকের অধ্যায়, ক্যারিয়ার কি। পরবর্তী অধ্যায়ে ইসলামে রিজিকের ধারণা নিয়ে আপনাদের সামনে আসবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা আজকের আলোচনা শুনে ক্যারিয়ারের ব্যাপারে একটা ধারণা পেয়েছেন, তারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটি করে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।